রহমান রহিম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আলম ইফসান বাজার থেকে বলছিলাম। আমার এই ভাই এসেছেন মিরপুর এক নম্বর থেকে। ভাই, আপনার নামটা একটু বলবেন। ভাইয়ের নাম এস কে ফরিদ। উনি আমাদের কাছে আজকে যে মেশিনে নিতে এসেছেন, আমাদের রাবার স্টাম্প মেশিন, এটা মডেলটা হলো বলি আমি ই-সোনি E200। ভাই মেশিনটা আমাদের কাছে আজকে নিয়েছেন। আজকে ভাইকে দেখাবো আমরা কীভাবে উনি নতুন অবস্থায় কীভাবে আপনার স্টাম্পটা আপনার বানাবে এবং আপনার কীভাবে প্রিন্ট করবে আমরা এই জিনিসটা আজকে বলবো। এটা একটা টেসিং পেপার, এই টেসিং পেপারটাতে এটা আপনার একটা প্রিন্ট হয়। আর একটা বলি যে আপনার টেসিং পেপারটা প্রিন্ট করার জন্য আপনার একটা লেজার প্রিন্টার লাগবে, যেটা ভালো মানের টোনার ইউজ করতে হবে। আর টেসিংয়ে আপনার এটা টেসিং প্রিন্ট করতে হবে। আর দ্বিতীয় হলো আমি বলি, আমরা প্রিন্ট করে রেখেছি একটা, এই যে এটা, এটা সবসময় প্রিন্ট হবে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্ল্যাক হবে এবং আপনার লেখাটা হবে সাদা, হোয়াইট। আর দ্বিতীয় হলো এটা আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক যে আছে এটা ব্ল্যাক বেশি করার জন্য অনেকে বুস্টার ইউজ করে, আমরা বুস্টার ইউজ করি না। এখানে আপনার কেরোসিন ইউজ করেছি আমরা, এটা করে নিতে হয়। তো আমরা আগে করে রেখেছি, যাই হোক, এটা আপনার বেশি ব্ল্যাক করার জন্য করতে হবে। এরপর একটু দেখায়, এই যে আপনার রাবারটা একটা শিট হয়, আমরা জাস্ট কেটে নিয়েছি যেটা আমরা দেখার জন্য। এই রাবারটাতে এইভাবে এটা ছবিটা বসাই দিতে হবে, লেখাটা ভিতর দিকে থাকবে। এইভাবে আমরা মেশিনটা দেখাই দিই, বসাই একটু, এই দেখেন আমরা মেশিনের ভিতরে দিচ্ছি এটা। এটা এইভাবে সমানভাবে দিতে হবে, এই যে আমরা এখানে দিলাম লেখাটা। এরপর এটা আপনার জাস্ট একটা ওয়েট হিসাবে আমরা এই গ্লাস ইউজ করতে হয়। এই গ্লাসটা দেখে আপনাকে, এটা গ্লাস বাদে অন্য কিছু দেওয়া যায়, আমরা গ্লাসটা দিলাম এই জন্য যে ভিতরে যে লেখাটা আঁকাবাঁকা হলে দেখা যাবে, এই জন্য আমরা এই গ্লাসটা ইউজ করি। জাস্ট আমরা গ্লাসটা লাগিয়ে দিলাম। এখন তো আমরা মেশিনটা অন করি। ভাই একদিকে আসেন, আপনি একটা এইদিকে আসেন, আমরা দেখাই একটু পুরোপুরি আপনাকে। যাক, এটা আপনার মিটার সিস্টেম। আমাদের মেশিন অনেক করা আছে, যেটা মিটার নেই জায়গাটাতে, এটা মিটারটার সিস্টেমটা আমি দেখাই দিই একটু। লক এত টাইট করে আমরা দেখাই, এই মেশিনটা আমাদের লাগবে 10 মিনিট। আমরা 10 মিনিট আমরা সেট করবো কীভাবে, এখানে আপনার 0, এই যে মিনিট, এখানে আমরা 1 আছে দেওয়া আছে আমাদের, এই 0 এখানে, 10 মিনিট দেওয়া আছে, এলো মিনিট, হ্যাঁ সেকেন্ড দিলে আপনার এস আসবে, আপনার একটা মিনিট থাকবে, এম থাকবে, ঠিক আছে। আমরা 10 মিনিট দিলাম, এখন মেশিনটা আমরা অন করলাম, দেখেন একটু মেশিন অন করলাম, এখন প্রসেস চলতেছে। যখন আপনার 10 মিনিট অলরেডি হয়ে যাবে, অটো আপনার মেশিনটা অফ হয়ে আপনার সবুজ বাতি জ্বলে উঠবে। এখানে 10 মিনিট সেট করা আছে, জি এখানে 10 মিনিট আমরা সেট করে রেখেছি, এই দেন 10 মিনিট সেট করা আছে। যখন 10 মিনিট আপনি পুরোপুরি কাজটা শেষ হবে, এরপরে আপনার দেখা যায় আপনার লাল বাতি অফ হয়ে যায়, সবুজ বাতি অটো জ্বলে মেশিনটা অফ হয়ে যাবে। অলরেডি আমাদের হিট শেষের পথে, আমাদের যে টেম্পারেচার টাইমার দিয়েছি আমরা, স্পষ্ট আমরা শেষের পথে আমাদের। যখন আমাদের পুরোপুরি এখানে 10 মিনিট হয়ে যাবে, আমাদের অটো বাড়তি অফ হয়ে যাবে। একটু দেখেন যে আমাদের লাল বাতি অফ হয়ে সবুজ বাতি জ্বলে উঠবে যখন আপনার কাজ শেষ আমাদের। ওকে, মেশিনটা অটো অফ হয়ে গেছে, আমরা সুইচ অফ করে নিলাম। এখন আমরা দেখাবো এখানে, আমাদের স্টিকারটা একটু দেখে আমরা এখানে দেখলে বোঝা যাবে, লেখাটা পুরোপুরি দেখা যায় না, হালকা আর কি বোঝা যাচ্ছে। যখন পুরো এটা স্পোর্ট শেষ করবো আমরা, এসে বোঝা যাবে আপনার ইয়ার ইউজের পরে। আমরা এরপরে বোর্ড সাইড টেপটা ইউজ করতেছি এখানে, দেখেন বোর্ড সাইড টেপটা যে আমরা প্রিন্ট করেছি ওই সাইডে না, অপর সাইডে এটা লাগাইতে হবে। এইভাবে লাগানোর পরে এটা স্টিকারটা উঠে নিতে হবে, উঠে আমরা এখানে প্লেটে এটা রাখলামই হবে। দেওয়ার পরে এটা অকটেন দিয়ে ঘষতে হবে, অকটেনটা আপনি এত পরিমাণ দিতে হবে যাতে আপনার রাবারটা অকটেনের নিচে থাকে আর কি। একটু দেখে আপনাদেরকে দেখেন, আমরা অকটেন ঢালতেছি, অকটেনটা এইভাবে ঢালতে হবে যে পুরোপুরি এটা অকটেনের নিচে থাকবে। এরপরে এই যে ব্রাশ দিয়ে ঘষা দিতে হবে, হালকা চাপ দিয়ে রাউন্ড করে আপনার এইভাবে একটু দেখায়। অলরেডি দেখেন আমাদের ঘষা শেষ, একটু দেখাই আমরা, আমরা পুরোপুরি এটা উঠাই দেখাচ্ছি আপনাদেরকে। মানে
দেখেন আমাদের ইয়াটা, এটা হেয়ার ড্রাই দিয়ে একটু শুকাইতে হবে। আমি একটু শুকাইয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে শুকনো একটা সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে মুছতে হবে, এটা পরিষ্কার করতে হবে। এটা সুন্দর একটা সুতি কাপড় দিয়ে আপনার তেলটা ইয়ে করতে হবে। এরপর আপনার হেয়ার ড্রাই দিয়ে আমরা শুকাইতে হবে একটু। এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। হ্যাঁ, আপনি আসেন, আপনি ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। এইভাবে আপনার হেয়ার ড্রাই কিছু সময় শুকাতে হবে। এটা হয়ে গেছে, এই যে শুকানো কাজ আছে। এদের আমরা শুকাই নিচ্ছি এখন। দেন সুন্দর একটা, তবে আর একটু শুকানো হলে ভালো হতো। একটু পাউডার ডিস করতে হবে, পাউডার দিলে আপনার আটাটা থাকবে না, তার মানে সিলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে আসবে। আমরা এটা কেটে নেবো এভাবে। আমরা সুন্দরভাবে কেটে নেব। আমাদের কাটা হয়তো অত সুন্দর হচ্ছে না, আমরা জাস্ট দেখার জন্য একটা ইয়ে করতেছি আপনাদেরকে। এই আমরা কেটে নিয়েছি, এখন একটু আমি দেখাই আপনাকে সিলে মাইরা। আমরা দেখালাম যে আপনার কীভাবে আবার স্টোন বানাবেন এবং সিল কীভাবে মারবেন, আমরা একটু বানাই দেখাই দিলাম। আর আমরা বলেছিলাম যে আমাদের এখানে একটা প্যাকেজ আছে প্রতিটা মেশিনের সাথে, যে আপনার প্রথম অবস্থায় কোনো কিছু কিনতে হবে না। এটা একটা আপনার রাবার শিট, এটা আপনার 15x15, এটা জাস্ট আমি কাটিংটা দেখাচ্ছি আপনাকে। 10x15 ইঞ্চি একটা রাবার পাবেন। এবং এই সিল আপনার এই হ্যান্ডেলগুলো আপনারা 100 পিস পাবেন আমাদের কাছে। যেমন আপনার রাউন্ড শেপ আছে আপনার 70টা, আর গোল শেপ পাবেন আপনি 30টা করে 100টা। এবং আপনার একটা আপনার ইয়া দিয়ে দেবো আপনার সাথে, একটা বোর্ড সাইড টেপ এবং একটা ব্রাশ পাবেন। একটা বলি আমরা হেয়ার ড্রাই আপনার, এটা একটা আমরা প্যাকেজের ভিতরে রেখেছি। এরকম আপনি 6টা আইটেম পাবেন আমাদের কাছে। যেমন আপনার টেসিং পেপার হবে 25 পিস টোটাল। এক কথা যে আমাদের মেশিনটা নেওয়ার পরে প্রথম অবস্থা আপনার কোনো কিছু কিনতে হবে না, জাস্ট আপনি কাজ করবেন। এখানে শুধু কিনতে হবে আপনার দুইটা জিনিস, একটা মানে অকটেন আর ক্রোশিয়ন, এই দুইটা জিনিস আপনাকে কিনতে হবে। বাদবাকি সব আমরা দিয়ে দেবো আপনাকে প্রথম অবস্থায়। আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসসালাম মার্কেট, দ্বিতীয় তলা। আমাদের কোথায় কোনো শাখা নাই, আমাদের রুম নাম্বার 18। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ আছে ইপসন বাজার 27, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।